প্রতিদিন নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ করে অল সিলেক্ট করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক ও শ্রোতা, আমি সুতপা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতপা দ্য স্টোরি টেলার। আজ আমি আপনাদের জন্য স্বামীর অধিকার গল্পের পঞ্চম পর্ব নিয়ে চলে এলাম। পূর্ববর্তী পর্বগুলো আপনাদের কেমন লেগেছে? আশা করছি ভালো। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী পর্ব এবং নতুন গল্পগুলো দেওয়া মাত্র নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। চলুন তাহলে গল্পে চলে যাওয়া যাক। রিমি চোখ দুটো খুব বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, কি হলো, মাকে ডাকো কেন? আমাকে জান বলে ডাকো, তাহলে তোমাকে সাহায্য করব। রিমি বলল, দরকার নেই আপনার মতো মানুষের সাহায্যের, মেয়েটা খুবই জেদি, এভাবে আর যাই করি মনে জায়গা নিতে পারবো না, তাই আমাকে একটু যত্নশীল হতে হবে, ভালোবেসে তার মনে জায়গা করে নিতে হবে। আমি বললাম, উফ, মেয়েদের এত জেদ থাকা ভালো নয়, চলুন আপনাকে ঘরে নিয়ে যাই, আমাকে একদম স্পর্শ করবেন না, আমি নিজেই যেতে পারবো। ঠিক আছে তাহলে আমি যাচ্ছি, বলে উঠে দাঁড়ালাম। আমার মতো রিমিও দেখি উঠার জন্য চেষ্টা, কিন্তু তা কি সম্ভব? না, পারল না রিমি নিজেকে দাঁড় করাতে। কি এখানে বসে থাকবেন? রিমি চুপ করে রইল। আমি হাত বাড়ালাম রিমির দিকে। জানেন তো, মেয়েরা খুব বেশি অসহায় না হলে কারো হাত ধরতে চায় না। আমি বললাম, কি হলো, হাত ধরে থাকবেন নাকি উঠবেন? রিমি বলল, পারছি না তো। বুঝেছি। কি বুঝলেন? কি আর, কোলে ওঠার শখ হয়েছে, চলুন তাহলে কোলে করে নিয়ে যাই। রিমিকে কোলে নিলাম, যদিও ওজনটা বেশি নয় তারপরও। আমি বললাম, আল্লাহ গো, এই আমি কি নিলাম, ময়দার বস্তা নাকি গাজি ট্যাঙ্ক? হি হি করে রিমি হাসতে লাগলো। যাক বাবা, একটু হলেও মেয়েটার মুখে হাসি ফুটল, তাও আবার আমার জন্য। আমি বললাম, এই যে এভাবে হাসলে হবে না, দু হাত দিয়ে আমার গলা পেঁচিয়ে ধরুন। রিমি যেভাবে বললাম সেইভাবেই ধরল। হাঁটতে লাগলাম রিমির দিকে তাকিয়ে। রিমি বলল, এই যে আমার দিকে তাকিয়ে আছেন কেন এভাবে? আমি বললাম, বউয়ের দিকে স্বামী তো তাকাবে, এখানে দোষের কি আছে? রিমি বলল, না আপনি তাকাবেন না আমার। আমার কি? কিছু না। রিমিকে খাটে নিয়ে গিয়ে শোয়ালাম। চুপচাপ শুয়ে থাকো, আমি আসছি। আমি মলম এনে রিমির পায়ে মালিশ করতে লাগলাম। আমি বললাম, কি এখন কেমন লাগে? রিমি অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি হলো, অমন করে কি দেখো? রিমি বলল, দেখার মতো তো চোখের সামনে কিছুই নেই, কি দেখবো আর। আমি বললাম, এখন কেমন লাগে? রিমি বলল, ভালো। আমি একটু খোঁচা দিয়ে বললাম, শুক্রিয়া জানা উপরওয়ালার কাছে এমন একটা বর পাওয়ার জন্য, কিন্তু কথায় আছে না, আদা মরলেও আদার ঝাল কমে না। রিমি মুখ ভেটকে বলল, প্রতিনিয়ত গল্প পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ইস, শখ কত বলার, এই মনটা অনেক আগেই অন্য কাউকে দিয়ে দিয়েছি, সেই মনে আর না কাউকে জায়গা দিতে পারবো আর না কাউকে নতুন করে ভালোবাসতে পারবো। আমি বললাম, কিছুই করতে হবে না তোমাকে, শুধু আমার ঘরে আমার বউ হয়ে থাকলেই চলবে। রিমি কিছু বলতে যাবে তখনই, না না আর কোনো কথা নয়, চুপচাপ চোখ বন্ধ করে ঘুমাও, আমি বরং রান্না বসাই। রিমি খিল খিল করে হাসতে লাগলো। ওই মায়া, হাসো কেন? রিমি বলল, না হেসে উপায় কি, স্বামী রান্না করবে আর বউ খাবে, হি হি। সত্যি রিমির হাসিটা পাগল করার মতো, এতদিন শুধু দেহটাই ভোগ করেছি, তার মুখের হাসিটা দেখতেই পাইনি। তাই যাক, তারপরও তো রিমি আজ স্বামী বলে স্বীকার করলো। রিমি বলল, কি ভাবেন মনে মনে? ভাবছি বউটা আমার প্রেমে পড়লো নাকি। রিমি বলল, পোলার শখ কত, যান গিয়ে রান্না করেন,
তা না হলে না খেয়ে থাকতে হবে। এমনভাবে বলছে মনে হয় সে আমার মালকিন, কিন্তু করার তো কিছুই নেই, রাতে তো হবেই। আমি বললাম, ঠিক আছে যাচ্ছি, তুমি ঘুমাও। রান্না বসালাম আর মনে মনে ভাবতে লাগলাম, ঘরে বউ এনে কি লাভ যদি রান্না করে নিজেকেই খেতে হয়। একটু পরে রান্নাবান্না সব শেষ, রিমি এমনভাবে হাত পা মেলে শুয়ে আছে মনে হয় বাপার বাড়িতে আছে, স্বামীর বাড়িতে নয়। বললাম, এই যে ম্যাডাম চলুন, খেয়ে আমায় উদ্ধার করুন। এত দেরি হলো কেন, সেই কখন গেলেন রান্না করতে, আর এখন বলছেন রান্না শেষ? আমার তো মনে হয় দিনটাই শেষ। চটাং চটাং কথা না বলে খেয়ে নিন, না দিলে কি করে খাবো, এখানে নিয়ে আসেন। পারবো না, আপনি গিয়ে খেয়ে নিন। রিমি বলল, কি করে যাব, হাঁটতেই তো পারি না। ও তাই তো, চলুন আমি নিয়ে যাই আপনাকে, হাত মুখ না ধুয়ে খেতে যাব না। থ্যাত, এটা কি বউ নাকি এক বছরের শিশু? দাঁড়াও আমি পানি আনছি, এই নাও হাত মুখ ধুয়ে নাও, এক বালতি পানি এনে। চলুন আমার কাঁধে হাত রেখে আমিও সেই সুযোগে একটা মজা নিলাম। বুঝলে তো বউ, স্বামী ছাড়া মেয়েদের কোনো দাম নেই। আরে স্বামী হলো মেয়েদের হাতে লাঠি, লাঠি যার উপর ভর করে চলতে তাদের জন্য সহজ হয়, হোক সে খারাপ নয় তো ভালো। বললেই হলো, আমি মানি না। আমি বললাম, তুমি তো স্বামী মানো না, স্বামী কি আর কি মানবে। তো প্রিয় দর্শক ও শ্রোতা, স্বামীর অধিকার গল্পের পঞ্চম পর্বটি আপনাদের কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে, তাই পরবর্তী পর্বগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী পর্বগুলো দেওয়া মাত্র নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আজ তাহলে যাই, ধন্যবাদ।